আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। বরাবর মতো এই ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের অনুরোধের উপরে করা, অর্থাৎ আজকে যে কোশ্চেনটা আমাদের কাছে অনুরোধটি করছি সে হচ্ছে সারা আক্তার সুমি আমাদেরকে প্রশ্নটি সমাধান করার জন্য অনুরোধ করছেন। তার কলেজের নাম হচ্ছে জয়পুরহাট সরকারি কলেজ আর জেলার নাম হচ্ছে জয়পুরহাট। তো অর্থাৎ জয়পুরহাট সরকারি কলেজ থেকে তিনি আমাদেরকে এই অনুরোধটি করছেন। তার উদ্দীপকটি ছিল, তিনি প্রশ্ন করছেন মাত্র দুইটি। আমি প্রশ্নগুলোকে একটু মার্কিং করে দিচ্ছি। তিনি মাত্র আমাদেরকে দুটি কোশ্চেন করছেন, এই দুটি কোশ্চেনের অ্যান্সার দিব। আর বলে নেই যে তিনি যে আমাদেরকে প্রশ্ন করছেন সেটি হচ্ছে ভ্যাট সংক্রান্ত, অর্থাৎ আমি একটু দেখিয়ে দিতেই পারি যে ভ্যাট সংক্রান্ত আমাদের অঙ্কটা হচ্ছে ভ্যাট সংক্রান্ত, তাই না? আচ্ছা, ভ্যাট সংক্রান্ত আমাদের অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থী, ভ্যাট সংক্রান্ত তো আপনারা জানেন যেটা কতটা ইম্পর্টেন্ট। তো সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যদি থাকেন, তো ভ্যাট সম্পর্কে যেভাবে এখানে যে সমস্যাটা দিছে এভাবে আপনাদের পরীক্ষা আসতে পারে। আর এটা কিন্তু কুমিল্লা বোর্ড 2019 আসছে, তো যারা ভার্সিটি অ্যাডমিশন দেবেন তাদেরও কিন্তু এটা দরকার। শুধুমাত্র যারা অ্যাডমিশন দিবেন না যে তাদের দরকার না, এমন না, যারা ভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদেরও এটা দরকার হবে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী সমাধান করি। উদ্দীপকে কী বলা আছে? উদ্দীপককে বলা হয়েছে জনাব করিম 60,000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করেন। ঠিক আছে, জনাব করিম কী করছে, 60,000 টাকার পণ্য সে বাকিতে বিক্রয় করছেন। বিক্রয় বাট্টা 10%, তিনি এই যে বিক্রয়টা করছেন সেটা 10% বাট্টায় তিনি বিক্রয় করছেন। ও প্যাকিং খরচ করছেন 5,000 টাকা এবং বিক্রয় মূল্যের উপর 10-15% ভ্যাট প্রাপ্য ছিল। অর্থাৎ এখানে বিক্রয় উপরে সে 15% ভ্যাটের কথা বলা হয়েছে, প্রাপ্য ছিল মানে সে পেয়েছিল। এখন প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্নগুলো যে সমস্যাটা হয় আপনাদের সেটা হচ্ছে, কখন আমরা জানি যে ভ্যাট নির্ণয়ের একটি সূত্র আছে যে নিট ক্রয় গুণ 15 ভাগ 115, এটা কখন হয় আর কখন এটা হয় না, এটা নিয়ে আপনাদের বেশি সমস্যা হয়। তো কৃষিক্ষেত্রে আপনাদের আমি একটা ক্লিয়ার কনসেপ্ট দিই, সেটা হচ্ছে যদি বলা থাকে যে ভ্যাট বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল তাহলে, বা ভ্যাট যদি এরকম কথা বলা থাকে তাহলে আপনার ওই যে ওইভাবে আমরা ভ্যাটটা নির্ণয় করতে হবে। যদি বলা হয় ভ্যাট সহ এরকম পণ্যটি বিক্রয় করছে এরকম, বা বিক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, জাস্ট এভাবে কথাটা থাকে আমরা ওই সূত্রের মাধ্যমে ভ্যাট নির্ণয় করবো। ক্লিয়ার? আচ্ছা, এখানে যেভাবে কোশ্চিনটা আসছে সেটা হচ্ছে ভ্যাট সহ বিক্রয়ের পরিমাণ কত। এখানে দেখেন বলছি কি, ভ্যাট সহ বিক্রয়ের পরিমাণ কত, এরকম বলে নাই যে ভ্যাট সহ যে বিক্রয়ের মধ্যে ভ্যাট এত টাকা অন্তর্ভুক্ত আছে এভাবে কিন্তু বলে নাই, তাই না? এখানে বলছে যে ভ্যাটের পরিমাণটা কত এটা বের করতে হবে, প্লাস বিক্রয়ে তার নিট বিক্রয় কত সেটা বের করতে হবে, তারপরে দুইটার পরিমাণ কত সেটা এখানে চাওয়া হয়েছে। তো কৃষিক্ষেত্রে এখানে দেখেন যে ভ্যাট সহ বিক্রয় পরিমাণ নির্ণয় করতে আমাদের আগে নিট একটি বিক্রয় বের করতে হবে। তো নিট বিক্রয়ের সূত্র জানি কি আমরা, যে বিক্রয় থেকে বিক্রয় বাট্টা ফেরত বাদ যায় তারপর নিট বিক্রয় হয়। তাহলে 60,000 থেকে আমাদের এখানে শুধু বাদ যাবে একটা, যে বিক্রয় বাট্টাটা। তাহলে 60,000 থেকে যদি আমরা 10% বাদ দিই, অর্থাৎ 60,000 উপরে 10% ধরবে, আসে 6,000 টাকা। 6,000 টাকা বাদ দিয়ে আমাদের কাছে চলে আসে টাকা, আসে কত, 54,000 টাকা, তাই না? আমরা একটু দেখি এখানে, যেহেতু আমি এটার ব্যাখ্যাটা দেইনি, ব্যাখ্যাটা দিচ্ছি, বা এটা আপনাদের বুঝিয়ে দিই তাহলেই পারবেন ইনশাআল্লাহ, লেখার দরকার নেই। যে তাহলে 60,000 উপরে যদি আমরা 10% ধরি তাহলে আমাদের 6,000 টাকা আসে। ক্লিয়ার? তাহলে 6,000 টাকা যদি আমাদের বাট্টার পরিমাণ আসে তাহলে 60,000 - 6,000 দেবো আমরা। আচ্ছা, -6,000 দিয়ে আমাদের আসে কত, 54,000 টাকা। এটা হচ্ছে নিট ক্রয়, সরি নিট বিক্রয়। তো এখন এর উপরে আমাদের ধরতে হবে 15%, আমরা এখন এটার উপরে 15% ধরবো, যে 54,000 × 15%, এটা আপনারা ধরে নিতে পারেন, 54,000 × আমি একটু এখান থেকে নিয়ে আছি। আচ্ছা, 54,000 54,000 × 15%, 15%। তাহলে আমরা একটু এটা দেখে নিই যে কীভাবে বের করব, যে ক্যালকুলেটারটা আমি একটু করে দিচ্ছি আপনাদের, যে কীভাবে আপনারা এটা নির্ণয় করবেন। 54,000
প্রথমত 54,000 বিকবো, গুণ 15%, এই যে দেখেন, তাহলে 8,100 টাকা হচ্ছে আমাদের ভ্যাটের পরিমাণ। ক্লিয়ার? 8,100 টাকা আমাদের ভ্যাটের পরিমাণ। তো এটা হচ্ছে ভ্যাট, আমরা এখানে পাইলাম ভ্যাটের পরিমাণ কত পাইলাম, 8,100 টাকা, ঠিক আছে? তো এই পাইলাম ভ্যাটের পরিমাণ। এখন বলছে ভ্যাট সহ বিক্রয়ের পরিমাণ কত, তাহলে আগের বিক্রয় ছিল কত 54,000, আর হচ্ছে ভ্যাট কত 8,100। তো আমরা এখন এই দুইটা যোগ দিব, যে 54,000 যোগ 8,100, 8,100 সমান সমান কত আসে, 62,100 টাকা। আমরা এটা 54,000 এবং 8,100 যোগ করে 62,100 আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে খ নাম্বার। তো একটু ক্যালকুলেশন যেহেতু অঙ্কের মধ্যে করছি, এই জন্য একটু সময় হয়েছে, আর আমার মনে হয় আপনি বুঝতে পারছেন। এরপরে দেখেন দ্বিতীয় প্রশ্নটি ছিল কি, ভ্যাট চলতি হিসেবের পরিমাণ কত, অর্থাৎ ভ্যাটের পরিমাণ কত। তো সেটা তো আমরা একটু আগেই বের করে দিয়েছি, 8,100 টাকা। তো আমার মনে হয় আপনি বুঝতে পারছেন, আর যদি এ সম্পর্কে কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তবে বরাবর মতো যেটা বলে থাকি, আমি আপনাকে আমাদের ইনবক্স, আমাকে ইনবক্স করতে পারেন, অথবা আমাদের গ্রুপে আপনি কমেন্টস বক্সে জানাতে পারেন, আর আপনার সমস্যাগুলো অবশ্যই ছবি দিয়ে পাঠাতে পারেন। এভাবে আপনাদের প্রতিদিনের সমস্যাগুলো আমি আমার ফেসবুক গ্রুপ থেকে সংগ্রহ করব এবং প্রতিদিন দেওয়া এইগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন।